বৈশাখী সংবাদ, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকা জাজিরা শরীয়তপুর। নৃশংসতার শিকার সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস প্রথমবারের মতো কথা বলেছেন গণমাধ্যমের সামনে। দুপুরে রাজধানীর স্কোয়ার হাসপাতালে খাদিজাকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তার চিকিৎসক। তিনি জানান, কয়েক দফা সফল অস্ত্রোপচারের কারণে সুস্থ হয়ে উঠছেন খাদিজা। পরে সেখানে হুইল চেয়ারে বসে কথা বলেন খাদিজা। জানালেন, তিনি ভালো আছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তার ফিজিওথেরাপির প্রয়োজন, তাই খাদিজাকে সাভার সিআরপিতে পাঠানো হবে। পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল জাভেদ বাজওয়া। কাশ্মীর